নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ধনুরাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আগস্ট মাস আপনাদের জন্য কি বার্তা আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। ধনুরাশির জাতক ও জাতিকার এই মাস অর্থাৎ আগস্ট মাস কেমন যেতে চলেছে আমি একে একে জানাতে চলেছি। তো প্রথমে যদি বলা যায় যে আপনাদের এই মাসে গ্রহের যে অবস্থান রয়েছে, যেমন রাশিতেই কিন্তু আপনাদের বৃহস্পতির অবস্থান রয়েছে এবং পঞ্চমভাবে পঞ্চমপতি মঙ্গল সক্ষেত্রিকভাবে অবস্থান করছে, যার ফলে কিন্তু মা লক্ষ্মী যোগের সৃষ্টি করছে এবং এই যোগের ফলে আপনাদের কিন্তু ধন বর্ষা হতে চলেছে এবং পাশাপাশি সন্তান সুখের জায়গাটা কিন্তু প্রশস্ত হতে চলেছে। যারা সন্তানের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন তাদেরকে বলবো, প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু সন্তান লাভ করতে চলেছেন। এবং এই পঞ্চম ভাবের উপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়েছে, যথেষ্ট বুদ্ধি নিয়ে কিন্তু আপনারা যে কোনো কঠিন কাজকে হাসিল করে ফেলবেন। অর্থাৎ আপনার তীক্ষ্ণ বুদ্ধির কাছে কঠিন থেকে কঠিনতর কাজ কিন্তু কিছুই না, কারণ এই মাসে আপনাদের কিন্তু লক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে এবং পরমেশ্বরের একটা এক্সট্রা কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন। 17 আগস্ট থেকে রবি এবং বুধ একত্রে অবস্থান করে আপনাদের রাশির নবম স্থানে বুধাদিত্য যোগের সৃষ্টি করছে, যার ফলে কিন্তু এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো রয়েছে। অর্থাৎ পড়াশোনার জায়গাটা এই মাসে কিন্তু ভালো, যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ভালো চলবে, যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদেরও ভালো যাবে। তো ওভারঅল পড়াশোনার দিকটা ভালো, আরও অনেক কিছুই ভালো রয়েছে, আমি কী কী ভালো রয়েছে একে একে জানাতে চলেছি। এর ফলে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্য এতদিন ধরে আপনাদের যে আটকে রেখেছিল সেই আটকানো বন্ধ তালা কিন্তু আপনাদের খুলতে চলেছে এবং পিতার সাপোর্ট কিন্তু পাবেন, অর্থাৎ বাবা আপনাকে সাপোর্ট করবে, যার ফলে কিন্তু আপনাদের ওয়ান স্টেপ কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। এবং যারা গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট কোনো কন্ট্রাক্টরই করেন বা মানে অর্থাৎ গভর্নমেন্টের কোনো কন্ট্রাক্টর আপনারা যদি থাকেন, সেক্ষেত্রে কিন্তু নতুন নতুন কাজের কিন্তু একটা সুযোগ বা সুবিধা কিন্তু দেখা যাচ্ছে, নতুন কাজ কিন্তু পাবেন, নতুন প্রজেক্ট কিন্তু আপনাদের পাবেন। এছাড়াও যারা এনজিওতে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা শুভ বলা যাচ্ছে, অর্থাৎ আপনারাও কিন্তু নতুন নতুন প্রজেক্ট দেখিয়ে একটা এক্সট্রা ইনকামের সোর্স কিন্তু করে নিতে পারবেন। 1 আগস্ট থেকে একাদশপতি সপ্তম স্থানে অবস্থান করছে, এই একাদশপতিটা হচ্ছে শুক্র, যার ফলে ব্যবসার দিকটা কিন্তু এই মাসে কিন্তু শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ অতীব শুভ বলা যেতে পারে। যারা ফুডের বিজনেস করছেন তাদের কিন্তু খুবই ভালো যেতে চলেছে, এর পাশাপাশি যারা মেডিসিনের বিজনেস করছেন তাদেরও খুবই ভালো যেতে চলেছে, যাদের পেট্রোল পাম্প রয়েছে তাদেরও খুবই ভালো যেতে চলেছে, যারা দুধ বা পনির বিক্রি করেন তাদেরও কিন্তু ভালো যেতে চলেছে, এছাড়াও যারা কসমেটিক প্রোডাক্ট বিক্রি করেন তাদেরও কিন্তু ভালো যেতে চলেছে। ওভারঅল যদি বলা যায় ব্যবসার দিকটা কিন্তু এই মাসে কিন্তু খুবই ভালো যেতে চলেছে, অর্থাৎ বিজনেস থেকে কিন্তু একটা হিউজ পরিমাণে অর্থ বা ক্যাশ ফ্লো হতে চলেছে। এই মাস কিন্তু আপনাদের কিন্তু সফলতার মাস, আমি পূর্বেই বললাম, তাই এই মাসে আপনারা যে কোনো কাজ করুন না কেন আপনাদের কিন্তু সফলতা আসতে বাধ্য, অর্থাৎ মা লক্ষ্মী যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু আপনাদের সফলতার জায়গাটা কিন্তু কেউই আটকাতে পারবেন না, অর্থাৎ যেখানে হাত দিবেন সেখানেই সোনা হবে। এই মাসে কিন্তু আপনাদের প্রেমের দিক কিন্তু শুভ। হ্যাঁ বন্ধুরা, যারা এতদিন ধরে সম্পর্ক নিয়ে একটু ভুগছিলেন অর্থাৎ সম্পর্কের অবনতি হচ্ছিল তাদের দিকে কিন্তু এক্সট্রিম পর্যায়ে ভালো হতে চলেছে, নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেম কামব্যাক করবে, অর্থাৎ প্রেমের দিকটা অতীব শুভ। এই মাসে
পিতার শরীরস্বাস্থ্য নিয়ে 16 আগস্ট পর্যন্ত কিন্তু একটা টেনশনের দিক কিন্তু তৈরি করছে, অর্থাৎ পিতার হেলথ কিন্তু খারাপ হতে চলেছে। তাই আপনাদেরকে বলবো আপনাদের পিতার দিকে কিন্তু একটু খেয়াল রাখুন। বিবাহের জায়গা কিন্তু আপনাদের প্রশস্ত হতে চলেছে, অর্থাৎ বিবাহের জায়গা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। যারা বিবাহের জন্য অনেক দিন ধরে প্রচেষ্টা করছিলেন তাদেরকে বলবো বিবাহের জন্য এগিয়ে যান। বিবাহ কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে, বা সম্পর্ক কিন্তু একটা নতুন সম্পর্ক আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ডিভোর্স হয়ে গেছে যাদের, তারাও কিন্তু দ্বিবিবাহ করতে চলেছে, তাই আপনারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন। আপনাদের কর্মের জায়গাটা কিন্তু এই মাসে কিন্তু প্রশস্ত হতে চলেছে। আপনাদের যদি দশমপতি কিন্তু খুব শুভ পজিশনে থাকে, তাহলে কিন্তু আপনাদের যা গ্রহের গোচর চলছে সেখানে কিন্তু আপনারা চাকরি সহজেই পেতে চলেছেন, এবং একটা বড় মাপের চাকরি, এই ছোটোখাটো চাকরি না। আপনাদের যে স্যালারিটা হবে মোটামুটি 20 থেকে 25,000 এরকম একটা স্যালারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদেরকে বলবো যারা ঘরে বসে আছেন তারা চাকরির জন্য প্রচেষ্টা করুন, চাকরি কিন্তু আপনারা পেতে চলেছেন। এই কথাগুলো শুনে অনেকে বলতে পারেন যে কই চাকরি তো হচ্ছে না, এই সময় মেডিকেলে দেখুন এখন কিন্তু অনেক লোক নিচ্ছে, সেখানে কিন্তু আপনারা অনায়াসে ডুবে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।